রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা অজুহাত দেয়, যার কাছে নামাজের কথা বললে পেট সমস্যা থাকে, রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা থাকে, মূলত তার ডায়াবেটিস আর পেটের সমস্যা না, মূলত সমস্যা তার ঈমানের, ঠিক কি না? জানি তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। মুসলমান তুমি কেবল মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেবল মুসলমান, সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? কেউ তাকাইলেই বোঝা যাবে এটা একজন মুমিন, কেন? তার চেহারায় সেজদার আলামত প্রকাশ করে। আর বেঈমান যে, ওর চেহারায় ঘুষ আর সুদের আলামত প্রকাশ করে। বেঈমানরা ঘুষ তো খায় খায়, এটাকে হাদিয়া মনে করে খায়, সুদ খায় তো খায়, ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়, নিজের মনে করে খায়, সরকারি মালকে নিজের মনে করে খায়। এগুলো কি গুনাহ না নেক? ব্যবসায় ওজনে কম দেওয়া সওয়াব না গুনাহ? এই যে ব্যবসা করতেছেন আপনারা, ব্যবসা, বস্ত্র ব্যবসায়ী সমিতি, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আত্তাজুরু সাদুকুল আমিন মাআন নবিয়্যিন সিদ্দিকীন সুহাদা ও সালেহিন, সব ব্যবসায়ী যারা থাকবে, আল্লাহ পাক এদেরকে ব্যবসা সৎ করার কাজ সাথে 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 চার প্রকার মানুষের সঙ্গে তাদেরকে জান্নাত দান করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনে যারা কম দেয় এদেরকে ধ্বংসের বদদোয়া করেছেন আল্লাহ। তাহলে এক চায়না কাপড়কে জাপানি বইলা যদি কেউ চালায় দেয়, সওয়াব না গুনাহ? ওজনের পাল্লা যদি কেউ 10 কেজির জায়গায় 8 কেজি দিয়া বাকি ভাকি ঝুঁকি দিয়া মানুষকে মিল বোঝা দেয়, সওয়াব না গুনাহ? এগুলো 2 নম্বরই। এটা যে করে তার চেহারা দেখলে বোঝা যায়, আর যে সেজদা দেয় তার চেহারা দেখলেও বোঝা যায়। সুতরাং মুমিনের সবচেয়ে বড় আলামত হলো মুমিনের চেহারার ভিতরে সেজদার আলামত প্রকাশ পাবে। সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, একটা ইমানদারের চেহারা সেজদা আর সেজদার নূর তার চেহারায় চমকাবে। আর বেঈমানকে নামাজের কথা বললেই হুট করে হাসি একটা দিয়া বলবে, ভাই আজকে নামাজ পড়তে পারতেছি না, আজকে একটু পেন্টের সমস্যা আছে। অসংখ্য বান্দারা আছে নামাজের কথা বললে দেখবেন পেন্টের সমস্যার অজুহাত দেয়, রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যার অজুহাত দেয়, যার কাছে নামাজের কথা বললে পেন্ট সমস্যা থাকে, রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা থাকে, মূলত তার ডায়াবেটিস আর পেন্টের সমস্যা না, মূলত সমস্যা তার ইমানের, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান।
মুসলমান তুমি কেবল মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেবল মুসলমান সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা কেউ মুসলমান হওয়ার পরে নামাজ যদি ভালো না লাগে মুসলমান দাবি করতে পারবে হতে পারবে না নামাজ কেন পড়ে না শয়তান পড়তে দেয় রোজা কেন রাখে না শয়তান রাখতে দেয় না দেখবেন রমজান চলে আসছে অসংখ্য মানুষেরা আচ্ছা সবর করেন আপনাদের থেকে বেশি কষ্ট আমার হচ্ছে আমি জানি না পরের মাহফিল করতে পারবো কিনা কারণ এই সাত মাস ধরে মাহফিল করতেছি গলার অবস্থা এমনিও খারাপ আপনারা সবর করেন বেচারাদার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুক